ওইটা দেখো আর ভাবাছো খাসি দিয়ে ভাত খাচ্ছো শালা মুরগিটা তো মারিনি তাহলে আমি কিসের মাংস খাচ্ছি দূর আমি বললাম তো আমি কুত্তার মাংস খাবো না বলছি একটু বাপের বাড়ি যাব চলো না অনেক দিন তো যাই না এরা আমি যেতে পারবো না তোর বাবা আমাকে মেরেছে এক সপ্তাহ তো হয়ে গেল মানে সাত দিন তোমার ভালো আছে তো কেন না থাকলে কি তুমি ডাক্তার দেখাবো জিজ্ঞেস কটাই বিকাল মা ভালো আছে তো হ্যাঁ ভালো আছি তোর বাবা এখানে একটু মারছিল এখনো ব্যথা আছে ও ঠিক আছে মলম দিয়ে দিচ্ছি চলো এই নাও ভরো শুধু শুকনো ভাত কি গো এই নাও তুমি পেঁয়াজ আনতে বললে হ্যাঁ হ্যাঁ দাও দাও শুধু পেঁয়াজ দিয়ে ভাত খাবো আবার তো দুটো লঙ্কা দিন জামাই তুমি কি চাও লঙ্কার এখন অনেক দাম তুমি শুধু ওই পেঁয়াজ দিয়েই ভাত খাও ওই যে দূরে দেখছো ছাগল বাঁধা আছে ওইটা দেখো আর ভাবাছো খাসি দিয়ে ভাত খাচ্ছো আচ্ছা বাবা আমরা তাহলে আসছি হ্যাঁ মা আমরা তাহলে আসছি তোমরা একদিন যেও চুপ অদিন মতন করতে হবে না চলো আমাকে নিমন্ত্রণ করে পান্তা ভাত খাওয়ানো আমি নিমন্ত্রণ করে পুত্তর মাংস ভাত খাওয়াবো দাঁড়া শ্বশুর একটা ফোন লাগাই বাবাজি বোন আমরা চলে আইছি তা মুরগি কাটা হয়ে গেছে তো সব রেডি আসুন 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 এই নেন শ্বশুর মশাই তাড়াতাড়ি খেয়ে নেন হ্যাঁ বাবা জীবন খাচ্ছি খাচ্ছি কি হলো বাবা খান খান হ্যাঁ হ্যাঁ বাবা খাচ্ছি খাচ্ছি একটু হাত পা ধুয়ে আসি শালা মুরগিটা তো মারিনি তাহলে আমাকে কিসের মাংস খাওয়াচ্ছি জামাই তোমার বাড়ি আইছি তুমি না খাইলে আমি খাইতে পারি আসো দুজনে মিলে একসাথে খাই না 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 আমি আগে খাবো না আপনি আগে খান আরে আসো না দুজনে একসাথে খাই আরে না আপনি গুরুজন আপনি আগে খান আরে আসো না খাইয়ে দিচ্ছি না না আমি খাবো না আপনি খান না এ খাবি না মানে তোকে খেতেই হবে নে বলছি না দূর আমি বললাম তো আমি কুত্তার মাংস খাবো না বিশালা তুই তার মানে আমরা কুত্তার মাংস খাইতেছিলি দেখ তোর লোকে দেখ কেবল নিজেই খাচ্ছিস